তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ইব্রাহিম, কদ সাদাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো। আমি চাইনি যে তোমার পুত্র ইসমাইল কুরবানি হোক, আমি চেয়েছিলাম তোমার অন্তর দেখি, তোমার তাকওয়া দেখি, তুমি আমার নির্দেশ কতটুকু পালন করো, তুমি আমার আনুগত্য করো কি করো না, এটা আমি দেখতে চেয়েছিলাম। কদ সাদাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, সত্য পরিণত করেছো, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহর নিকটে কুরবানির পশুর রক্তও পৌঁছে না, আল্লাহর নিকটে কুরবানির পশুর গোশতও পৌঁছে না, আল্লাহর নিকটে পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। কি তাকওয়ার ভিত্তিতে তোমরা কুরবানি করেছো, সেটাই কিন্তু আল্লাহর নিকটে পৌঁছে। কারণ আল্লাহর সন্তুষ্ট চিত্তে ইবাদত করা ব্যতীত আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদত কবুল করেন না। আমাদের বর্তমানের কুরবানি কিন্তু আল্লাহর আনুগত্যের জন্য হয় না, আসলে অধিকাংশ মানুষের কুরবানি আল্লাহর আনুগত্যের জন্য হয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। কিভাবে কোনটার গোস্ত বেশি খাওয়া যাবে, কোথায় কি হবে, এইটার গোস্ত ভালো নয় ওইটা ভালো, আমার গ্রামের একজন মানুষ একটি কুরবানি কিনেছে, আমার ওর থেকে আমার বড় কিনতে হবে, এই যে প্রতিযোগিতা এখন বর্তমানে কুরবানি একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। দেখবেন যে যত বড় সুদখোর তার কুরবানির কুরবানির পশু তত বড়। যে সালাত আদায় করতে আসে না মসজিদে, সালাত ফরজ, কুরবানি তো সুন্নাত, সালাত ফরজ, ফরজ সালাত আদায় করে না, কিন্তু কুরবানি দেওয়ার সময় দেখবেন মাশা আল্লাহ বিশাল বিশাল কুরবানি দেখাচ্ছে যে আমি কুরবানি করি মাশা আল্লাহ। তাহলে এই ধরনের ব্যক্তির এই ধরনের নিয়ত নিয়ে কুরবানি করলে কি কুরবানি সহি হবে? কখনোই নয়। আপনি 100টা কুরবানি করতে পারেন, সেই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। যদি আপনার ইখলাস ঠিক না থাকে, যদি আপনার নিয়াত ঠিক না থাকে, তাহলে ওই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার জন্য নয়। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা জিলহাজ মাসের দ্বার প্রান্তে, আমাদের সামনে এসে গেছে জিলহাজ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। আল্লাহর নিকটে জিলহাজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয়তর আমল আল্লাহর নিকটে আর নাই।
ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের দশ দিনের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকটে অধিকতর প্রিয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তি অপেক্ষা নয় যে ব্যক্তি তার নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, কিছুই নিয়ে বাড়িতে ফিরে আসলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তার মর্যাদা আল্লাহর নিকটে বেশি। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অত্যন্ত প্রিয়তর আমল। এজন্য আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি ভালো আমল করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে জিলহজ মাসের প্রথম দশ দিনে কি কি আমল করা যায় এ সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ফা আকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনে তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো, তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ, তোমরা বেশি বেশি তাহমিদ পাঠ করো অর্থাৎ আলহামদুলিল্লাহ, তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করো অর্থাৎ আল্লাহু আকবার, এবং তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি সুবহানাল্লাহ বলবো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো, বেশি বেশি আল্লাহু আকবার বলবো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এগুলো আমাদের সকলেরই জানা, এই আমলগুলো করার জন্য অর্থ খরচ হয় না, এই আমলগুলো করার জন্য সময়ও ব্যয় হয় না। আপনি কাজ করছেন, আপনি অফিস আদালতে আছেন, বসে কাজ করছেন, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতেই পারেন, এতে আপনার সময়ও নষ্ট হবে না, কিছুই হবে না। এবং এগুলো এমন একটা জিনিস আপনার ওযু করারও দরকার হবে না, বিনা ওযুতেই আপনি এগুলো তাসবিহ তাহলিল পড়তে পারেন, এতে আপনার কোনো সমস্যা নেই। আপনি ড্রাইভিং করছেন, আপনি পড়ুন, এগুলো কোনো সমস্যাই নাই। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করবো এগুলো বেশি বেশি পাঠ করার। জিলহজ মাসের প্রথম দশ দিন আরও একটি গুরুত্বপূর্ণ আমল যেটা সাহাবা একরাম খুব গুরুত্বের সাথে করতেন, সেটা হলো তারা সিয়াম পালন করতেন। সাহাবা একরাম অনেকেই জিলহজ মাসের প্রথম প্রথম তারিখ থেকে একেবারে নয় জিলহজ পর্যন্ত সিয়াম পালন করতেন, লাগাতার নয়টি সিয়াম পালন করতেন। এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আমরা যার যেমন সাধ্য আছে, যার যেমন সামর্থ্য আছে, নিজের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যে জয়টা যতটা পারি ততটা সিয়াম পালন করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, বাআদ আল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খরীফা, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরত্বে সৃষ্টি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসে বলছেন যে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, খুতিমা লাহু বিহা, আর এই সিয়ামটি যদি তার শেষ আমল হয় দেখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম, আমরা অবশ্যই সিয়াম পালন করার চেষ্টা করব। যদি নাই পারি, কমপক্ষে আরাফার দিনে একটি সিয়াম অবশ্যই পালন করার চেষ্টা করব। আরাফার দিন, যেই দিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে, সেই দিন সিয়াম পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, আরাফার দিনের একটি সিয়াম আমি আশা করি যে একদিন সিয়াম পালন করলে তা পূর্ববর্তী এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।
অর্থাৎ একটি সিয়ামের বিনিময়ে পূর্ববর্তী এক বৎসরের গুণা এবং পরবর্তী এক বৎসরের গুণা ক্ষমা হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম। এই সিয়ামটি আমরা পালন করব কোন দিন? হাদিসের ভাষা হলো সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম। যেহেতু বিশ্বে আরাফার ময়দান একটি আছে, সেটা সৌদি আরব, একটি জায়গাতেই আরাফার ময়দানে একদিনেই হাজিরা অবস্থান করে, সেই দিনই আমাদের সিয়াম পালন করতে হবে। সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী সেখানে আরাফার দিন হয় 9 জিলহাজ, যেটা আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী 8 জিলহাজ হয়। অতএব আমরা 8 জিলহাজ সিয়াম পালন করব সেই দিনে আরাফার দিন। অনেক ওলামায়ে কেরাম, যেহেতু হাদিসের ভাষা আরাফার দিন, আরাফার দিন যেহেতু 9 জিলহাজ হয়, অনেক ওলামায়ে কেরাম বলছেন যা সকলে নিজ নিজ দেশের 9 জিলহাজে যদি সিয়াম পালন করে সেটাও হবে। এই মতভেদ থেকে দূর হওয়ার জন্য, এই মতভেদ থেকে দূরে থাকার জন্য আমরা যদি 2টি সিয়াম পালন করি, 8 তারিখ এবং 9 তারিখ, 8 জিলহজ 9 জিলহজ, যদি 2 দিনই সিয়াম পালন করি, তাহলে কিন্তু আমরা সন্দেহমুক্ত হই, আমাদের আরাফার ময়দানের আরাফার দিনের যে সিয়াম সেই ফজিলত আমরা পেয়ে যাই। আমরা 2টি সিয়াম পালন করলাম, আমরা 2টি সিয়ামেরই ফজিলত পেয়ে যাব। এজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব কমপক্ষে 8 জিলহজ এবং 9 জিলহজ 2 দিনই সিয়াম পালন করার। এতে অবশ্যই আমরা বেশি নেকির হকদার হব এবং মতভেদ থেকে বের হয়ে আসব। সম্মানিত উপস্থিতি, আরও যত নেক আমল আছে, বিশেষ করে বেশি বেশি দান খায়রাত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়া জিল্লা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা সাদাকা করবে, 1 টাকা দান করবে, খুতেমা লাহু বিহা, আর এই দানটি যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাতে, জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যার যেমন সাধ্য আছে আমরা চেষ্টা করব দান করে দেওয়ার। আমাকে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করতে হবে তা নয়, আমার কাছে 5 টাকা আছে দান করার সুযোগ আছে, 5 টাকা দান করে দেই, আমি মনে করি যে হতে পারে আমার এটিই শেষ আমল। আমাদের মৃত্যু কখন কিভাবে আসবে সেটা আমরা কেউ বলতে পারবো না। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে শেষ আমল ভালো করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলেছেন যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল যার ভালো হবে তার পরকাল ভালো হবে। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব যে আমার শেষ আমল যেন ভালো হয়। আমরা সর্বদা চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়া জিল্লা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খুতিমা লাহু বিহার, এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যে কোনো সময় বলতে পারি, সব সময় মনে করব যে আমার শেষ আমল যেন ভালো হয়, আমাদের আমল যেন খারাপ আমল নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় না হই। আপনি রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে দেখলেন যে একটি ইঁট পড়ে আছে, হতে পারে সেই ইঁটের সাথে একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো কষ্টদায়ক বস্তু আছে রাস্তায়, তাতে মানুষের কষ্ট হতে পারে, আপনি দূর করে দিলেন, এটা একটা নেকির কাজ, এটাই যদি আপনার শেষ আমল হয় এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য সর্বদাই চেষ্টা করব নেক আমল করার, ভালো আমল করার, এবং মনে করব হতে পারে এটাই আমার জন্য শেষ আমল, এর পরবর্তীতে হতে পারে আমার ভালো আমল করার সুযোগ নাও আসতে পারে আমার জন্য। এজন্য সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আমাদের জিলহাজ মাসের সবচাইতে আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো 10ই জিলহাজে, সেটা হলো কুরবানি। আমরা আমাদের সামনে কুরবানি আসছে, কুরবানি সহি হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তের দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখব। যদি কারোর মধ্যে এই কুরবানি সহি হওয়ার জন্য বা কুরবানি আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য যে শর্তগুলো থাকা দরকার, সেই শর্ত যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যত বড়ই কুরবানি করি, যত টাকাই খরচ করি না কেন, এই কুরবানি আপনার আমার কোনো কাজে আসবে না, এটা গোস্ত খাওয়াই হবে। কুরবানির ইতিহাস পড়লে 1 নম্বরে আসবে ইখলাস, আপনার নিয়ত, আপনার তাকওয়া, কোন তাকওয়ার ভিত্তিতে আপনি কুরবানি করেছেন, কোন নিয়তে আপনি কুরবানি করেছেন, এটা এখন 1 নম্বর শর্ত। নিয়তকে খালেস করতে হবে, নিয়ত খালেস হতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিসু আমালাকুম লিল্লাহি আযযা ওয়াজাল, তোমরা তোমাদের আমলকে আল্লাহর জন্য
আবার খাস করো, একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করো। ফা ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা মুখলিসালা, কারণ আল্লাহর সন্তুষ্ট চিত্তে ইবাদত করা ব্যতীত আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদত কবুল করেন না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর নিকটে কোরবানের পশুর রক্তও পৌঁছে না, আল্লাহর নিকটে কোরবানের পশুর গোস্তও পৌঁছে না, আল্লাহর নিকটে পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। কি তাকওয়ার ভিত্তিতে তোমরা কোরবানি করেছো সেটাই কিন্তু আল্লাহর নিকটে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখবেন না, তোমাদের ধনসম্পদও দেখবেন না। দুনিয়াতে সুন্দর চেহারা দিয়ে অনেক ভালো ভালো কিছু করা সম্ভব, ধন সম্পদ দিয়ে অনেক কিছু করা সম্ভব দুনিয়াতে। ধন সম্পদের এবং সুন্দর চেহারার 4% মূল্য নেই আল্লাহর নিকটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখবেন না, তোমাদের ধন সম্পদও দেখবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু তোমাদের আল্লাহ তাআলা তোমাদের আমলকে দেখবেন এবং তোমাদের অন্তরকে দেখবেন। কি অন্তর, কি নিয়তে ইবাদত হয়েছে, কি নিয়তে আমলটি করেছো এবং সেই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী হয়েছে কিনা, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদের দেখবেন। এজন্য অবশ্যই যেমন খালেস নিয়তে ইবাদত করতে হবে, তেমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি পদ্ধতিতে ইবাদত করতে হবে, তাহলেই কেবল ওই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে। আমরা যদি কুরবানির ইতিহাস দেখি, এই জিনিসটাই আসবে। যখন আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি করেছিল, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেননি। কাবিল হাবিলকে হত্যা করতে চেয়েছিল, হত্যা করেছে, এবং যখন কাবিল হাবিলকে বলল যে আমি তোমাকে লাআক্তুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, তখন হাবিল উত্তরে বলেছিল যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিই কবুল করে থাকেন। মুত্তাকি হতে হবে, কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়াশীল হতে হবে, নিয়াতকে খালেস করতে হবে। দেখুন কোরবানির ইতিহাস, যেটা যেই কোরবানির ইতিহাস আমরা আমাদের সামনে আছে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কর্তৃক ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি করতে চেয়েছিলেন, সেই ইতিহাস থেকেই আমাদের সামনে কোরবানির ইতিহাস চলে আসছে। সেই নিয়মই কিন্তু আমরা পালন করি, আমরা সেই ইতিহাস জানি সকলেই, সেইখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 8ই জিলহজ রাত্রিতে স্বপ্নে দেখালেন যে তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। দেখুন একই স্বপ্ন 9ই জিলহজের রাত্রে আবার দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। একই স্বপ্ন 10 জিলহজ রাত্রিতে আবারও দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা আল্লাহর নির্দেশ, তিনি কুরবানি করার সিদ্ধান্ত নিলেন। এমন এক সন্তানকে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, 86 বছরের বৃদ্ধ মানুষ, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করার পরে তিনি তার প্রথম সন্তান গ্রহণ মানে লাভ করেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে। 86 বছর বয়সে যখন একজন সন্তান লাভ করা যায়, সেই সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হয়, তাফসীর কারকরা বলছেন যে 13-14 বছর বয়স, এমন সময় কিন্তু এই স্বপ্ন দেখেছিলেন। এজন্য আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা, যখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাচলের বয়সে উপনীত হলেন, তার সাথে চলাফেরা করছেন, তখন ওই সন্তানের উপরে কি মায়া মহব্বত হতে পারে সেটা যদি আমরা কল্পনা করে বুঝতে পারব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য আল্লাহর কাছে বলেননি যে আল্লাহ তুমি অন্য কোনো নির্দেশ আমাকে দাও, আমি এই নির্দেশ পালন করতে পারবো না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। আমাদের দেশে মিথ্যা তাফসির ছড়িয়ে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম স্বপ্নে দেখলেন প্রথম রাত, তখন তিনি 100 উট কুরবানি করলেন, দ্বিতীয় রাত স্বপ্ন দেখলেন আরও 100 উট কুরবানি করলেন, কিন্তু কোনোটাই কবুল হলো না, তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার।
এগুলো সব মিথ্যা ইতিহাস ছড়িয়ে আছে আমাদের সমাজে, মিথ্যা তাফসির। কোরআনে এগুলো কিছুই নেই, কোরআন হাদিসে এগুলো কোনো বালাই নেই। অতএব এগুলো কথা ঠিক নাই, এগুলো কথা এই তাফসির করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের অবমাননা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একজন নবী ছিলেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা পরীক্ষা দিয়েছেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কোনো পরীক্ষায় তিনি ফেল করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স যখন 80 বছর ছিল, 80 বছর কেন, ইব্রাহিম আলাইহিস সালাম আরও যদি ছোট থাকতে মনে করেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন ছোট বাচ্চা যখন 16 বছর বয়স, তখনই তো তিনি মূর্তিগুলো সব বেড়ে ভেঙে ফেলেছিলেন, তারপরে তাকে আগুন দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন একবারের জন্য ফরিয়াদ করেননি যে তোমরা আমাকে আগুনে ফেলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে আমাকে আগুনে ফেলা হবে আর আমি পড়বো না, এই কথা তিনি জানতেন না। তিনি জানতেন যে আমাকে আগুনে ফেলা হবে, ফেলা হচ্ছে, আগুনের যে বৈশিষ্ট্য তার পুড়িয়ে ফেলা, আমাকে পুড়িয়ে ফেলা হবে, আজকে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তারপরেও কিন্তু তিনি বাতিলের সামনে মাথা নত করেননি, তার পরীক্ষা তিনি পাশ করেছেন। এজন্যই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই দিন আগুন ঠান্ডা এবং আরামদায়ক হয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স যখন 80 বছর, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ইব্রাহিম তুমি তোমার খাতনা করো। আমরা যে সুন্নাতে খাতনা করি সেটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামেরই সুন্নাত। 80 বছরের বয়সে বয়স্ক একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা খাতনা করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো দ্বিধা সংকোচ না করে নিজেই নিজের খাতনা করেছিলেন, কারো দিকে খাতনা করে নেননি। ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 86 বছর বয়সে যখন প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লাভ করলেন, সেই সন্তানকে যখন লালন পালন করলেন, সেই সন্তান যখন 13-14 বছর বয়সে উপনীত হলো, সেই সন্তানকে যখন আল্লাহ তাআলা কোরবানি করার জন্য নির্দেশ দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এইবার তাকে মিনায় নিয়ে চলে গেলেন কোরবানি কর দেওয়ার জন্য। মিনায় নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের মতামত যাচাই করছেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স তো কম ছিল, ছোট বাচ্চা 13-14 বছরের বয়স, তাকে তো জোর করে ধরে জবে করে দিলেই হতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা করেননি। এখানেও কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে ইয়া বুনাইয়া ইন্নি আংজুরু ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহু আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, আমি দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি, স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফাংজুর মেজা তারা, তোমার মতামত কি তা বলো। দেখুন বর্তমান জামানায় যদি কোনো সন্তানকে কোনো পিতা এই ধরনের কথা বলে, তাহলে হয়তো বা সন্তানই পিতাকে হত্যা করবে, অথবা সে যে কোনো দেশ ছেড়ে পালাতে হলেও পালাবে, কিন্তু এটাতে কখনোই মতামত ব্যক্ত করবে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিধা সংকোচহীন চিত্তে তিনি বলে দিলেন ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি পালন করুন, মা তুমারু, আপনি যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখুন পিতা এবং পুত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। ফালাম্মা আসলামা, পিতা এবং পুত্র যখন দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাত করে শুয়ে দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো। আমি চাইনি যে তোমার পুত্র ইসমাইল কুরবানি হোক, আমি চেয়েছিলাম তোমার অন্তর দেখি, তোমার তাকওয়া দেখি, তুমি আমার নির্দেশ কতটুকু পালন করো, তুমি আমার আনুগত্য করো কি করো না, এটা আমি দেখতে চেয়েছিলাম। কদ সাদাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখছেন একটি সুন্দর দুম্বা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দুম্বাটাকে কুরবানি করলেন। দেখুন এখানে মিথ্যা তাফসির আমাদের দেশে ছড়িয়ে আছে। আমাদের দেশের বহু মুফাসসিরে কোরআন তারা তাফসির করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম
ইসমাইল আলাইহিসসালামকে শুয়ে দিলেন, তার গলায় ছুরি চালাচ্ছেন, খুব ধারালো ছুরি, তারপরও কাটছে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুড়ে মারলেন, সেই ছুরি গিয়ে এক পাথরের উপরে পড়লো, পাথরটিও কেটে গেল, কেটে গেছে এত ধারালো ছুরি। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বললেন যে বাবা আমার চক্ষু বেঁধে দাও, তারপর তুমি কুরবানি করো। চক্ষু বেঁধে দিলেন, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইলেন, দেখলেন যে ছুরির নিচে দুম্বা দুম্বা কুরবানি হয়ে গেছে আর ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে। এই কথাগুলো সত্য নয়, এই কথাগুলো সত্য নাই, তাফসিরের নামে মিথ্যা তাফসির আমাদের দেশে ছড়িয়ে আছে এগুলো। আসলেই সঠিক ঘটনা এইটাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে দেখছেন যে একটা দুম্বা খাট দাঁড়িয়ে আছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বাটাকে কুরবানি করলেন, ইসমাইল আলাইহিস সালামকে আর কুরবানি করলেন না, আল্লাহ পরিত্রাণ দিলেন দুম্বার মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাতু আসসালামকে। এটা হলো সঠিক তাফসির। তো এই ঘটনা, এই ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম আল্লাহর নির্দেশ পালন করছিলেন, আল্লাহর নির্দেশ পালন করার জন্য তিনি নিজের সন্তান, অত্যন্ত আদরের সন্তান, তাকে তিনি কুরবানি করছেন দ্বিধা সংকোচহীন চিত্তে। আমাদের সেই একই বিধান কিন্তু আমাদের মাঝে আছে, আল্লাহ রেখে দিয়েছেন। আজকে দেখুন আমরা কুরবানি করছি, কয়জনের যে কুরবানি আল্লাহ কবুল করেন সে আল্লাহ ভালো জানেন। আমাদের বর্তমানের কুরবানি কিন্তু আল্লাহর আনুগত্যের জন্য হয় না, আসলে অধিকাংশ মানুষের কুরবানি আল্লাহর আনুগত্যের জন্য হয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। কিভাবে কোনটার গোস্ত বেশি খাওয়া যাবে, কোথায় কি হবে, এইটার গোস্ত ভালো নয় ওইটা ভালো, আমার গ্রামের একজন মানুষ একটি কুরবানি কিনেছে আমার থেকে, ওর থেকে আমার বড় কিনতে হবে, এই যে প্রতিযোগিতা, এখন বর্তমানে কুরবানি একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। দেখবেন যে যত বড় সুদখোর তার কুরবানির পশু তত বড়, যে সালাত আদায় করতে আসে না মসজিদে, সালাত ফরজ, কুরবানি তো সুন্নাত, সালাত ফরজ, ফরজ সালাত আদায় করে না, কিন্তু কুরবানি দেওয়ার সময় দেখবেন মাশা আল্লাহ বিশাল বিশাল কুরবানি দেখাচ্ছে যে আমি কুরবানি করি মাশা আল্লাহ। তাহলে এই ধরনের ব্যক্তির এই ধরনের নিয়ত নিয়ে কুরবানি করলে কি কুরবানি সহি হবে? কখনোই নয়। আপনি 100টা কুরবানি করতে পারেন, সেই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। যদি আপনার ইখলাস ঠিক না থাকে, যদি আপনার নিয়ত ঠিক না থাকে, তাহলে ওই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, গোস্ত খাওয়ার জন্য নয়, তাহলেই কুরবানি কবুল হবে। কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, তাহলেই তো সে কুরবানি কবুল হবে, অন্যথায় কুরবানি কবুল হবে না। তাহলে কুরবানি আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আল ইখলাস, নিয়তকে ঠিক রাখুন, নিয়তকে আগে খালেস করুন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন। দুই নম্বর শর্ত, কুরবানির পশু হতে হবে বাহিমাতুল আনাম, যে কোনো পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানি করতে হবে বাহিমাতুল আনাম দিয়ে। বাহিমাতুল আনাম কোনগুলো? বাহিমাতুল আনাম হলো উট, গরু, ছাগল, ছাগলের মধ্যে ভেড়া দুম্বা এগুলো সব ছাগল জাতীয়, অতএব উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোই হলো বাহিমাতুল আনাম, এগুলো দিয়েই কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ছাগল কুরবানি দিয়েছেন, খাসি কুরবানি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, সাহাবায়ে কেরাম কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই খাসি কুরবানি দিয়েছেন। বিশেষ করে এখন পর্যন্ত সৌদি আরবে একই নিয়ম কিন্তু চলে আসছে, সৌদি আরবে উট এবং গরু কুরবানি দেওয়ার প্রচলন খুব কম, শুধু হজ্জের মাঠে দেখা যায় যে উট কুরবানি হচ্ছে, গরুও কুরবানি হয়, ছাগল সবচেয়ে বেশি হয়, ছাগল, ভেড়া, দুম্বা। কিন্তু স্বাভাবিক যদি জনগণের মধ্যে জানতে দেখবেন যে প্রায় মানে হাজারে বলতে লক্ষে একটা পাওয়া যাবে না যে একজন উট কুরবানি দিচ্ছে বা গরু কুরবানি দিচ্ছে, সবাই কিন্তু ছাগলই দেয়। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার থেকে তাদের ওই অভ্যাস চলে আসছে এখনো। তো আমরা ছাগল কুরবানি দেওয়ার চেষ্টা করব, খাসি কুরবানি দেওয়ার চেষ্টা করব, উট কুরবানি দিতে পারেন সেটাও সকলের জন্য জায়েজ, গরুও কুরবানি দিতে পারেন সকলের জন্য জায়েজ, এগুলো বাহিমাতুল আনাম। এখন মহিষের ব্যাপার আছে, অনেকে মহিষের ব্যাপারে প্রশ্ন করেন, মহিষ বাহিমাতুল আনাম কি না? এটা আগের জামানায় আরাবিয়ানদের মধ্যে প্রচলন ছিল না, এখনও কিন্তু আরাবিয়ানরা মহিষকে সেভাবে চিনে না।
তো বেহিমানতুল আনআমের অন্তর্ভুক্ত কিনা এই জন্য উলামায়ে কেরামের মধ্যে মতভেদ হয়ে গেছে। কিন্তু ভারত উপমহাদেশে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে, মহিষ স্বাভাবিকভাবে মানুষের বাসায় গরুর মতো লালন পালন করা হয়। এক্ষেত্রে বহু ওলামায়ে কেরাম সেটাকে বেহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত করেছেন এবং জায়েজ বলেছেন যে সেটা দ্বারা কোরবানি করা জায়েজ, জায়েজ। তবে সন্দেহ থেকে দূরে থাকার জন্য মহিষ থেকে, মহিষ কোরবানি দেওয়া থেকে বিরত থাকাই ভালো, তবে না জায়েজ বলা যাবে না, কারণ এটাও কিন্তু গরুর মতোই লালিত পালিত হয় বাড়িতে, এটাও বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত করেছেন ওলামায়ে কেরাম। তাহলে দুই নম্বর শর্ত বাহিমাতুল আনআম হতে হবে, তিন নম্বর কোরবানি কবুল হওয়ার জন্য পশু মুসিন্না হতে হবে, মুসিন্না পশু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করো না, মুসিন্না পশু হতে হবে। মুসিন্না পশু কাকে বলে, কোন পশুকে মুসিন্না বলে, এটা আমাদের জানতে হবে। মুসিন্না অর্থাৎ নতুন দাঁত ওঠা, মানে দাঁত, আগের দাঁত ভেঙে গিয়ে আবার যে দাঁত উঠে সেই দাঁত হলো মুসিন্নার চিহ্ন, আলামত। যেমন আমরা বলি যে কয় দাঁত, দুই দাঁত বা চার দাঁত বা ছয় দাঁত যেটা বলি, এটা হলো মুসিন্নার আলামত। এই পশু যখন ক্রয় করবেন, তখন মুসিন্না পশু ক্রয় করবেন, তার দাঁত ভেঙে আবার নতুন দাঁত উঠেছে কি না সেটা দেখে ক্রয় করবেন, এটা হলো মুসিন্না পশু। বয়সের ক্ষেত্রে বয়সও আছে, মুসিন্নার একটা বয়স আছে। বয়সের ক্ষেত্রে কি, যে উটের ক্ষেত্রে পাঁচ বছর বয়স, পূর্ণ বয়স অর্থাৎ পাঁচ বছর পার হয়ে ছয় বছরে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে, এই উটকে বলা হয় মুসিন্না। গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে, এই বয়সের গরুকে বলা হয় মুসিন্না। আর ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এমন ছাগলকে বলা হয় মুসিন্না। তাহলে বয়সের ক্ষেত্রে, কারো বাসায় ছাগল আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ছাগলের এক বছর বয়স হয়ে গেছে কিন্তু দাঁত, তার নতুন দাঁত উঠেনি, যেহেতু তার জানা আছে যে এক বছর বয়স হয়ে গেছে, অতএব সে তার দাঁত না ভাঙলেও বা নতুন দাঁত না উঠলেও সে ওই পশু দ্বারা কুরবানি করতে পারবে, কারণ তার বয়সের ক্ষেত্রে সে মুসিন্না হয়ে গেছে, তার বাড়িতে পোষা ছাগল সে তা জানে। কিন্তু যখন আপনি বাজারে কিনবেন তখন আপনি জানেন না তার বয়স কত হয়েছে, অতএব আপনি আপনার আলামত, মুসিন্না হওয়ার যে আলামত, দাঁত ভেঙে যাওয়া বা দাঁত নতুন ওঠা, এই আলামত দেখে আপনি পশু ক্রয় করবেন বাজার থেকে, তাহলে মুসিন্না পশু হতে হবে। ভেড়ার ক্ষেত্রে শুধু বলা হয়েছে, ভেড়ার ক্ষেত্রে ছয় মাস বয়সী ভেড়া কুরবানি দেওয়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে ভেড়া, ছয় মাস বয়সের ভেড়া এক বছরের ছাগলের বৈশিষ্ট্যের মতো, মানে ভেড়া খুব কম বয়সেই হৃষ্টপুষ্ট হয়ে যায়। এজন্য ভেড়ার ক্ষেত্রে বলা হয়েছে যে ছয় মাস বয়সী ভেড়া কুরবানি দেওয়া জায়েজ, কিন্তু ছাগল হলে এক বছর বয়সেই ছাগল হতে হবে বা তার দাঁত, নতুন দাঁত ওঠা, এই ধরনের মুসিন্না পশু দ্বারাই কুরবানি করতে হবে। তাহলে পশুকে হতে হবে মুসিন্না পশু, এটা মনে রাখবেন। তারপর আরেকটা শর্ত হলো কুরবানি আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য, যে ত্রুটিমুক্ত হওয়া। কোন কোন ত্রুটিমুক্ত হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুজু ফিল আদাহি আরবাউন, লা তাজুজু ফিল আদাহি, চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। এক নম্বরে বলছেন যে আল আওরাউ বাইয়িনা বাইয়িনুন আওরুহা, এক নম্বর হলো যে স্পষ্ট কানা, আওরা বলতে টেড়া চোখি, মানে একদিকে তাকালে আরেক দিকে দেখে এই ধরনের টেড়া চোখ বিশিষ্ট, যা এটাকে বলা হয় আওরা মূলত। তো টেড়া, যার টেড়া চোখ তারে যদি কুরবানি করা নিষেধ হয় তাহলে কানা হলে তো আর করাই যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আওরাউ, টেড়া চোখ বিশিষ্ট বা কানা, বাইয়িনুন আওরুহা, যে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন যে তা সে টেড়া চোখ বিশিষ্ট অথবা দেখতে পাচ্ছেন যে কানা, ওই পশু দ্বারা কুরবানি জায়েজ নাই।
কিন্তু আপনি পশু যখন ক্রয় করেছেন, দেখেই ক্রয় করেছেন কিন্তু বুঝতে পারেননি, বাড়িতে এসে দেখছেন যে কানা অন্ধ, তাহলে আপনার ওই পশুদারে কুরবানি জায়েজ। কারণ আপনি দেখে ক্রয় করেছিলেন কিন্তু বুঝতে পারেননি বা ভুল হয়ে গেছে, কিন্তু যখন বাড়িতে এসে আপনি ওই দোষটা দেখলেন বা ভালো পশুই ক্রয় করেছিলেন কোনো একটা কারণে পশু ক্রয় করার পরে অন্ধ হয়ে গেছে, তাহলে ওই পশু দ্বারাই কুরবানি করা জায়েজ। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল অর্থাৎ স্পষ্ট ল্যাংড়া, যেই পশু স্পষ্ট ল্যাংড়া ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এখন আপনি ভালো পশুই ক্রয় করেছিলেন, বাজার থেকে বাড়িতে নিয়ে আসতে গাড়িতে ওঠানামা করতে এক পা ভেঙে গেছে, আপনি ওই পশু দ্বারাই কুরবানি করতে পারেন, এতে সমস্যা নেই, কারণ আপনি ক্রয় করেছিলেন ভালোই, পরবর্তীতে এই দোষ সৃষ্টি হয়েছে বা আপনার বাড়িতে নিয়ে আসার পরে কোনো কারণে ল্যাংড়া হয়ে গেছে, ওই পশু দ্বারাই কুরবানি করা জায়েজ আপনার জন্য। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট রোগী, যে কোনো রোগ, ভালো রোগ একবার দেখছেন যে স্পষ্ট রোগ এই পশুর, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। স্পষ্ট রোগ যে পশুর, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। চার নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল কাসির আল্লাতি, একেবারে জীর্ণ শীর্ণ হাড্ডিসার, যা দেখেই বোঝা যায় যে ওর শরীরে গায়ে কোনো মজ্জা নাই, এই ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। আমরা অনেক মানুষ দেখি যে কত মানে কম টাকায় পারা যায় এই ধরনের পশু ক্রয় করার চেষ্টা করি, যে না সবসময় চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী যেন একটা সুন্দর পশু হয়, এই ধরনের পশু কুরবানি করার চেষ্টা করবো আমরা সবাই, কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে যেতে পারেন, তা আমরা কি একটা ছাগল একটা খাসি সুন্দর করে কিনে কুরবানি করতে পারি না আল্লাহর সন্তুষ্টির জন্য? একটা সুন্দর গরু কিনে কি কুরবানি করতে পারি না আল্লাহর সন্তুষ্টির জন্য? পারি, কিন্তু করি না। কত মানুষের কত টাকা পয়সা আছে কিন্তু কোরবানি যে একটা ভালো করতে হবে এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মাথায় থাকে না। আল্লাহকে সন্তুষ্টর জন্য কোরবানি করবেন, একটু দেখে সুন্দর পশু কোরবানি করার চেষ্টা করবেন সর্বদাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর পশু কোরবানি করতেন, তাহলে কোরবানির পশু এ ধরনের খোঁত মুক্ত হতে হবে। এখন দেখা যায় অনেক পশুর শিং ভাঙ্গা, অনেক পশুর কান কাটা, এই পশু দ্বারা এই সকল পশু দ্বারা কুরবানি করা জায়েজ না? জায়েজ নয়। যদি কোনো পশুর শিং ভাঙা থাকে, কোনো পশুর কান কাটা থাকে, কোনো পশুর দাঁত ভাঙা থাকে, এই পশুগুলো দ্বারা কুরবানি করা জায়েজ, তবে এগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, দেখে আরও ভালো পশু ক্রয় করতে পারেন সেটাই ভালো, কিন্তু জায়েজ না? জায়েজ নয়। যায় না জায়েজ এই চার প্রকার পশু, যেটা হাদিসের অনুবাদ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার পশু একবারে বলে দিয়েছেন যে না জায়েজ যে ত্রুটি সেগুলো চারটে, এটা হলো না জায়েজ ত্রুটি। আর বাকি যেগুলো এই হাদিসে যেগুলো আসেনি সেগুলো না জায়েজ নয়, কোরবানি করা জায়েজ, তবে একেবারে খুঁতমুক্ত হওয়া ভালো, চেষ্টা করেন যতটুকু সম্ভব খুঁতমুক্ত পশু ক্রয় করার, সেভাবে চেষ্টা করে আমাদের পশু ক্রয় করতে হবে, তাহলে এই ধরনের খুঁত মুক্ত হতে হবে। আরেকটা কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো সময়ে কোরবানি করা, কোরবানির সময়ে কোরবানি করা। সময় কোনটা? ঈদের সালাতের পর থেকে, ঈদের সালাতের পর থেকে তেরোই জিলহজ, তেরোই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত, এটা হলো সময়। ঈদের সালাতের পর থেকে তেরোই জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়, এটাই হচ্ছে কোরবানি করার সময়, অর্থাৎ ঈদের দিন এবং বাকি আরও তিন দিন, এটা হলো কোরবানি করার সময়। এই মধ্যে যে কোনো সময় আপনি কোরবানি করতে পারেন, রাত্রে পারেন, দিনে পারেন, এই সময়ের মধ্যে হতে হবে। যখন তেরোই জিলহজের সূর্য ডুবে গেছে সাথে সাথে আপনার সময় পার হয়ে গেছে। আবার ঈদের সালাতের আগেও কোরবানি করলে সেটা গোস্ত খাওয়াই হবে, সেটা আল্লাহর নিকটে কবুল হবে না, ঈদের সালাতের আগে কোরবানি করা যাবে না। এখন দেখা যাচ্ছে যে অনেক জামাত হচ্ছে, এখানে এক জামাত, আরেক জায়গায় আরেক জামাত, কোন জামাত? আপনি যে জামাতের সালাত আদায় করেছেন, আপনার জামাত শেষ, আপনি কোরবানি করতে পারেন,
আপনার পাশে আরেক জামাত হচ্ছে, এটা আপনি জামাত নাই, আপনার জামাত নাই, বা আপনি সেই জামাতে সালাত আদায় করেননি, আপনার ঈদের জামাত শেষ হয়ে গেছে, অতএব আপনি কোরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনি কোরবানি করবেন, নিজেই নিজের কোরবানি করার চেষ্টা করবেন। কেন আপনারা ইমাম সাহেবকে নিয়ে যান কোরবানি করার জন্য? নিজেই কি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে পারবেন না, কোরবানি করতে পারবেন না? একটা মুরগি জবাই করা যায়, একটা খাসি জবাই করা তাই, একটা গরু জবাই করা তাই, বিসমিল্লাহ আল্লাহ আকবার কোরবানি করে দিন, আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে। তো নিজেই কোরবানি করার চেষ্টা করুন, নিজের তাকওয়া ঠিক রেখে কোরবানি করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। এখন আসে সংক্ষিপ্ত দু এক মিনিট খুতবা শেষ করব, এখন আসছে ভাগে কোরবানি। ভাগে কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনোই ভাগে কোরবানি করেননি, কোনোদিনও করেননি। ভাগে কোরবানি করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যখন সফরে ছিলেন, হজ্জে ছিলেন, তখন ভাগে কোরবানি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উটে 10 ভাগ, গরুতে 7 ভাগ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেতু আমরা নাজায়েজ বলবো না, তবে সন্দেহ থেকে মুক্ত থাকা দরকার। আজকে দেখুন বর্তমান জামানায় সাহাবায়ে কেরাম যে সময় ভাগে কুরবানি করতেন, তাদের তাকওয়া সকলেই, সকলের তাকওয়া কত মজবুত ছিল। কিন্তু বর্তমানে আপনি দেখেন বহু মানুষের টাকা আছে কিন্তু তারপরেও একটা ভাগ, কেন? ছাগলের গোস্ত অত ভালো লাগে না, গরুর গোস্তই ভালো লাগে। নিয়ত যদি এটা থাকে তা কোরবানি হবে, আপনি ভাগ কেন? যদি 10টা উঁটো কোরবানি কোরবানি করেন তো কোরবানি কবুল হবে না, এজন্য নিয়তকে খালেজ করেন। আপনার টাকা পয়সা আছে, একটা ছাগল কোরবানি দিতে পারেন, এক পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া সর্বোত্তম কোরবানি। এটা পৃথিবীর সকল যুগের সকল উলামায়ে কেরাম একমত, সকল মুজতাহিদিন একমত যে একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করা সর্বোত্তম কোরবানি। তা আমরা কেন সর্বোত্তমটা রেখে আমরা ভাগে যাচ্ছি? ভাগে কোরবানিকে নাজায়েজ বলছি না, কিন্তু আমরা আমাদের বর্তমান যে নিয়ত সেটা দ্বারা মনে হয় ভাগে কোরবানি করলে কোরবানি হচ্ছে না। আমার সামর্থ্য আছে একটা কোরবানি করার, খাসি করব, কেন আমি ভাগে গেলাম? ভাগে যাচ্ছি, দেখা যাচ্ছে 7 ভাগে দিলাম, 7 মানুষের 7 রকম মত, 7 রকম নিয়ত, 7 রকম টাকা। কত মানুষ, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন কারো আত্মসাত করেছে, তার কি করেছে, এই যে 7 শ্রেণীর মানুষ এক জায়গায় হইলাম, এটা আসলেই আপনি নিজেই বিবেক দ্বারা চিন্তা করেন ভালো লাগে না আসলে। যদিও আপনার নিয়তের পর আপনার কোরবানি সহি কবুল হবে, আপনার নিয়তের পর আপনার কোরবানি কবুল হবে, যদিও তারপরেও আমি একজন সুদখোরের সাথে কোরবানি দিচ্ছি, এটা শুনতেও খারাপ লাগে আর তাদের অংশগ্রহণ করা তো অবশ্যই খারাপ। এই জন্য সর্বদা চেষ্টা করব এক পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করার। কত মানুষ আছে বিশেষ করে শহর অঞ্চলে, শহর অঞ্চলের মানুষ কোরবানি মানুষ কম করে। অনেক মানুষ বলে যে আমার বাড়িতে মানুষ নেই, কোরবানি কে জবাই করবে আর কে কি করবে, এগুলো কোনো অজুহাত হলো? এগুলো কোনো অজুহাত নয়, অবশ্যই কোরবানি করবেন। কোরবানি করে কত মানুষ আছে কোরবানি জবাই করে দেওয়ার মানুষ আছে, তাদেরকে কিছু টাকা দেন, আপনি কোরবানি ফকির মিসকিনকে বিলিয়ে দেন। অনেকে মনে করেন যে আমার বাড়িতে মানুষ নেই, কে এত গোস্ত একটু খাবে? গোস্ত তো খাওয়ার জন্য কোরবানি নয়, কোরবানি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, যতটুকু প্রয়োজন ততটুকু খান, বাকি বিতরণ করে দেন ফকির মিসকিনের মাঝে। তো আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য এই শর্তগুলো ঠিক রেখে কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জিলহাজ মাসের প্রথম 10 দিনের আমল সাথে কোরবানি সঠিক নিয়তে সঠিকভাবে করার তৌফিক দান করুন, কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين সকলে আমিন আমিন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শেষ অংশে দোয়া পড়তেন, সবাই আমিন আমিন বলতেন, এটা সুন্নতি নিয়ম। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দাআদ-দ্বীন আল্লাহুম্মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا إله إلا أنت اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا إله إلا أنت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون